প্রবীণদের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষদের জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বাড়িতে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন যাদের কেউ নেই এবং তাদের কাজকর্ম করতে গেলে বাইরে খুব কষ্ট করে বেরোতে হচ্ছে, এই রকম ধরনের মানুষদের জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা হলো এবং এই নাম্বারে যোগাযোগ করলে পুলিশ নিজে তাদের বাড়িতে পৌঁছে যাবে এবং তাদের প্রয়োজনীয়তা জিনিস নিজে এনে দেবে বলে তা জানা গেছে। তাই বর্ধমান সদর থানা মহিলা থানার সামনে ব্যানার লাগানো হয়। এই ব্যানারের মাধ্যমে প্রচার করা হচ্ছে যাতে মানুষ জানতে পারে এবং এই ব্যানারের নাম্বার দেওয়া মানুষ যাতে মোবাইলে সেভ রাখে তার জন্যই নাম্বার দেওয়া হলো ফ্লেক্সের মাধ্যমে, যার নাম্বার 8918440668 অথবা 9832432474। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্ধমান পৌরসভার অন্তর্গত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের জন্য। এই পোস্টারটি টাঙানো হলো বর্ধমান সদর থানার সামনে, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত যে সমস্ত থানা রয়েছে যেমন কাটোয়া, কালনা, সাইবার ক্রাইম থানা, সব জায়গাতে এই রকম ধরনের পোস্টার লাগানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে জানা গেছে যতদিন লকডাউন চালু থাকবে ততদিন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পছন্দ মতো ওষুধের দোকানের নাম লিখে দিলে এবং নিজের একটা ছবি বা নিজের তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুলে ধরলে পুলিশ প্রশাসন সময় মতো তার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করবে। এই রকম উদ্যোগকে পথ চলতি মানুষরাও সাধুবাদ জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশকে। থানার সামনে করলাম, কি লেখা আছে ব্যানারে? লেখা আছে একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে পৌরসভার যারা অধীনস্থ যেসব মানুষরা রয়েছে তারা এই নাম্বারে, নিচে যে নাম্বারগুলো রয়েছে থানা সেই নাম্বারে ফোন করলে প্রেসক্রিপশান এবং ফটো সহ ওষুধের নাম সহ তারা বাড়িতে পৌঁছে দেবে। কারা পৌঁছে দেবে? বর্ধমান থানা পুলিশ। এই উদ্যোগে কি বলবেন? এই উদ্যোগকে সাধুবাদ দেওয়া উচিত, এই উদ্যোগকে সাধুবাদ উচিত এবং যারা বৃদ্ধ বয়স, যারা যাদের বয়স 60-এর উপরে হয়ে গেছে তাদের তো খুব ভালোই হলো, অন্তত বাইরে বেরোতে হবে না এর জন্যে, ওষুধের জন্যে। কত নাম্বার দেওয়া আছে? 9832432474। আচ্ছা, আপনার নাম? অরুণ চৌধুরী। কি করেন আপনি? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।